হ্যালো ভিউয়ার্স, তোমরা যারা যারা আমার চ্যানেলে রয়েছো এবং যারা যারা ভিডিওটা দেখবে পরবর্তীকালে, তাদের সবাইকে আমি আজকের এই ভিডিওটা দিচ্ছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেব কিভাবে ফ্রন্ট পেজ করতে হয়। তোমাদের সবাইকেই কিন্তু স্কুল থেকে সামার প্রজেক্ট করতে দিয়েছে, সুতরাং সামার প্রজেক্ট তোমরা সবাই কিন্তু করছো। ক্লাস ফাইভ, ক্লাস সিক্স, ক্লাস সেভেন, ক্লাস এইট প্রত্যেকেই কিন্তু আমি আজকে কথাগুলো বলছি। তো তোমাদের কিন্তু প্রত্যেকের ফ্রন্ট পেজ করতে হবে, তাই না? তো ফ্রন্ট পেজটা কীভাবে করবে, অনেকেই মাথায় ভাবছো যে কীভাবে ফ্রন্ট পেজ তৈরি করা যায়। তো আমি তোমাদেরকে সেই জন্য আজকে নিয়ে এসেছি ফ্রন্ট পেজ কীভাবে করবে। ওকে, তো দেখো, তোমরা কিন্তু অবশ্যই সবগুলো সামার প্রজেক্ট এ ফোর সাইজ পেজে করবে, এবং এ ফোর সাইজ পেজে করার আগে অবশ্যই চারিদিকে মার্জিন টানবে, যেটা সবথেকে বড় ব্যাপার। মার্জিনটা কিন্তু খুব ভালো করে টানবে, এবং তার সঙ্গে এই দেখো তোমাদের আমি লিখে দিয়েছি স্কুলের নেম, অর্থাৎ ইয়োর স্কুল নেম, তোমার যে স্কুলের নামটা সেটা সবথেকে উপরে বড় করে হেডলাইনের মতো করে লিখবে। ওকে, তারপরে লিখবে গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট, যে যেটা খুশি লিখতে পারো, ঠিক আছে? ওটা ইংলিশ ভার্সন, এটা বাংলা কথা, ঠিক আছে? ভালো করে লিখবে, বড় বড় করে বোল্ড করে লিখবে। তারপরে কোন টপিকের ওপর লিখছো সামার প্রজেক্টটা, সেই টপিকটা এখানে লিখবে, অর্থাৎ বিষয়টা, ঠিক আছে? তারপরে লিখবে নাম, নিজের নাম, ক্লাস, রোল এবং বিভাগ, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে একটা সাজেশন রূপে এরকম একটা ডেমো তোমাদেরকে দেখাচ্ছি কী করে ফ্রন্ট পেজ করতে হয়। এইভাবেই তোমরা করবে ফ্রন্ট পেজটা, এবং যদি পারো ডিজাইন করতে পারো এই সাইডে, মানে এই কর্নারে বা এই কর্নারে তোমাদের যারা মেয়েরা আছো খুব সুন্দর ডিজাইন করতে পারো, তারা কিন্তু পারলে ডিজাইনটা করে দিও। ওকে, দেখবে খাতাটা দেখতে খুব সুন্দর লাগবে। আর অবশ্যই এ ফোর সাইজ পেজে কিন্তু করবে, এই পেজটার পেছনের পেজে কিন্তু কিছু লিখবে না, এটা তোমাদের কিন্তু বারবার বলা হচ্ছে। অর্থাৎ ফ্রন্ট পেজের পেছনটাতে কিছু লিখবে না, শুধু ওপর পেজটাতে লিখবে। ওকে, তো এইটুকু তোমাদেরকে আমার বলা ছিল ফ্রন্ট পেজ সম্পর্কে, আর এই হচ্ছে তোমাদের ফ্রন্ট পেজ, একবার ভালো করে দেখে নাও। আচ্ছা, যদি কোনো ফ্রন্ট পেজ নিয়ে প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেব। ওকে, এবং ঘাবড়ানোর কিছুই নেই, খুবই একটা সহজ জিনিস, কিন্তু খুব সুন্দর করে করবে, যেহেতু এটা সবার উপরে থাকবে না পেজটা, তো এই ফ্রন্ট পেজের ওপরও কিন্তু অনেকটা নাম্বার ভ্যারি করে, ঠিক আছে? তুমি খাতাটা কীভাবে সাজাচ্ছ, কীভাবে করছো, সেটাও তো এক্সামিনাররা দেখবে, তাই না? তো এটা কিন্তু মাথায় রেখো। ওকে, তা আজকের ভিডিওটা এখানেই, কেমন লাগলো কমেন্টে জানিও, আর যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানাতে ভুলো না। তো ভালো থেকো সবাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।